আসসালামু আলাইকুম সুপ্রিয় সাগরী প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জিএস অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা শুরু করতেছি। আমি মূলত চেষ্টা করব আপনাদের বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে ম্যাথ ইংলিশ সবগুলো এখানে ভিডিও লেকচার আপনাদের জন্য আপলোড করতে। আর এখানে আমাদের এই যে চ্যানেলটা ইউটিউব চ্যানেল রয়েছে এখানে তো আপনাদের কাছে যেটা একটু বিশৃঙ্খলভাবে জিনিস আসতে পারে, তবে আপনাদেরকে আমরা বলবো যে এই যে এখানে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি ওখানে যদি আপনারা ভিজিট করেন তাহলে ওখানে আপনারা সব কিছুই একদম এসএসসি এইচএসসি বা বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে শৃঙ্খল ওয়াইজ বিভিন্ন টিউটোরিয়ালগুলো ওখান থেকে আপনারা নিতে পারবেন, নিজেরা ওখান থেকে দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ, এবং আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও এটা শেয়ার করতে পারবেন। আর এই চ্যানেলটির ব্যাপারে আমরা বলবো যে প্লিজ আপনারা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্টস করুন এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেন। ঠিক আছে, আমরা আজকের ভিডিওটা শুরু করি। এখানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে 2001 সালে বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট ফর অফিসার এখানে যে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছিল ওখানের মধ্যে যে টোটাল 6টা ম্যাথমেটিক্যাল প্রবলেম এসেছিল তার মধ্যে এটা হচ্ছে আমি আজকে চতুর্থ নম্বরটা আলোচনা করতেছি। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এই যে এখানে যে 6টা ম্যাথমেটিক্স প্রবলেম আসছিল সেখানে প্রত্যেকটির মান হচ্ছে 5 করে। আর বুঝে নেই আপনাদের যে এই কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো খুব টাফ আর কি, অর্থাৎ এখানে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু আনসার করতে হবে। আর যারা পরীক্ষা নেন তারা মূলত এটাই চান যে এখানে অল্প সময়ে কিভাবে ক্যান্ডিডেট যারা তারা কিভাবে অল্প সময়ে প্রবলেম সলভ করতে পারে বা বিভিন্ন ধরনের প্রেশার তারা কিভাবে ফেস করতে পারে এগুলো মূলত জানতে চাই এইসব বিভিন্ন প্রশ্নের মধ্যে। যাই হোক, আমরা আগে এখানে প্রশ্ন একবার আলোচনা করি। বলতেছে ইন অ্যান অর্গানাইজেশন 30% অফ দ্য এমপ্লয়িজ লিভ ওভার 10 মাইলস ফ্রম ওয়ার্ক অ্যান্ড 60% অফ দ্য এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস ফ্রম ওয়ার্ক ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। ইফ 40% অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি ইজ কোম্পানি ট্রান্সপোর্ট, হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইলস অর লেস ফ্রম ওয়ার্ক অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। প্রশ্নটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি আবার বলতেছি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড। যেমন বলতেছে যে ইন অ্যান অর্গানাইজেশন একটি প্রতিষ্ঠানে 30% অফ দ্য এমপ্লয়িজ, এখানে কিন্তু অ্যাকচুয়াল ফিগারটা দেওয়া নেই, জাস্ট পার্সেন্টেজ হিসেবে এখানে ফিগারগুলো দেওয়া আছে, তো সেই হিসেবে আমরা অঙ্কগুলো করব। বলতেছে টোটাল যে এমপ্লয়ি রয়েছে তার মধ্যে 30% হচ্ছে কি লিভ ওভার 10 মাইলস ফ্রম ওয়ার্ক, অর্থাৎ তাদের যে কাজের অফিস রয়েছে ওই অফিস থেকে 10 মাইল দূরে, অর্থাৎ 10 মাইলের বেশি বসবাস করে বা বাস করে 30% লোক, অর্থাৎ টোটাল লোকজন যদি হয় আপনার 100 জন তাহলে এই 30 জন লিভ করতেছে অর্থাৎ বাস করতেছে হচ্ছে 10 মাইল দূরে, তাহলে আর থাকে কত 70 জন, ওই 70 জন বাস করতেছে ও 10 মাইলের ভিতর, অর্থাৎ আমাদের এই দুইটার মধ্যে যখন একটা তথ্য দিয়ে দিছে আরেকটা আমরা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারি। খেয়াল করুন 30% মানে কি যদি 100 জন এমপ্লয় হয় তাহলে 30 জন বাস করতেছে ওই 10 মাইল দূরে অফিসের থেকে, হ্যাঁ, আর 70 জন 10 মাইলের ভিতরে অথবা 10 মাইলের মধ্যে বসবাস করতেছে। এরপর বলতেছে কি অ্যান্ড এবং 60% অফ দ্য এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস ফ্রম ওয়ার্ক। খেয়াল করেন এই জিনিসটা, এই 60% কাকে বুঝাচ্ছে, 60% অফ দ্য এমপ্লয়িজ এখানে কিন্তু সব এমপ্লয়িকে বোঝাচ্ছে না, অর্থাৎ 100% এমপ্লয়িকে বোঝাচ্ছে না, কি বলতেছে হু লিভ ওভার 10 মাইলস ফ্রম ওয়ার্ক, অর্থাৎ যারা 10 মাইলের বেশি দূরত্বে বসবাস করে তাদের মধ্যে 60%, অর্থাৎ 10 মাইলের দূরে বসবাস করতেছে কত পার্সেন্ট, 30%, ও 30%-এর যদি আমার 100 জন হয় তাহলে 30 জনের 30 জনের 60% লোক কী করে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে, কারণ আমরা জানি যারা চাকরি করে তাদের অনেকে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা থাকে, অর্থাৎ অনেকে কোম্পানি ট্রান্সপোর্ট আসা যাওয়া করে আবার অনেকে করে না, সাধারণত যারা একটু হায়ার পজিশনে জব করে তারা হয়তো এখানে কোম্পানি ট্রান্সপোর্ট ফেসিলিটিসটা পায়, আর যারা একটু ইয়াতে বসবাস করে এখানে কাউকে কিন্তু মানে নেগেটিভলি বা ছোটো করার জন্য বলতেছে না, অর্থাৎ যারা একটু লোয়ার পজিশনে চাকরি করে তাদের জন্য হয়তো কোম্পানির পক্ষ থেকে ট্রান্সপোর্ট ফেসিলিটিসটা থাকে না, হ্যাঁ, তো ওইভাবে আমরা চিন্তা করতে পারি আমাদের অঙ্কটা সহজে বোঝার জন্য। তাহলে এখানে কী বললাম, এই যে যে 30 জন 10 মাইলের থেকে বেশি দূরে বাস করে তাদের মধ্যে 60%, হ্যাঁ, এই তাদের মধ্যে 60% লোক কী করে কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে, এই কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে,
ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এই 30% আর 60% হতো কত? এখানে আমি অঙ্কগুলো দেখে দেবো, এমনি বলে রাখি 30 জনের 60% হচ্ছে 18 জন। অর্থাৎ যদি আমার টোটাল এমপ্লয়ি 100 জন হয়, তাহলে এই 18 জন লোক 10 মাইলের দূরে বসবাস করে এবং তারা কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে। আচ্ছা, আবার বলতেছে ইফ দ্য 40% অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি, এখানে দেখেন, এখানে কিন্তু কোম্পানির ওভারঅল সব এমপ্লয়িকে ইন্ডিকেট করতেছে। 40% অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি, তার মানে ওই 100 জনকে মিন করতেছে। অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন কী করতেছে? কোম্পানি ইউজ, কোম্পানি ট্রান্সপোর্ট। এই এখানে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে কতজন? 40 জন। খেয়াল করেন, এই 40 জন কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে। ইফ 40% অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, অর্থাৎ টোটাল 40% কোম্পানি, তাহলে বলতেছে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইলস অর লেস ফ্রম ওয়ার্ক অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। বলতেছে তাহলে টোটাল কত পার্সেন্ট লোক, কত পার্সেন্ট লোক কী বলতেছে, তারা 10 মাইলের ভিতরে বসবাস করতেছে এবং কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে। কারণ 10 মাইলের ভিতরে যারা বসবাস করতেছে তাদেরও সবাই কিন্তু কোম্পানি ট্রান্সপোর্ট ফেসিলিটিসটা পাচ্ছে না, এখানেও কিছু কিছু পাচ্ছে। তার মানে এখানে দেখেন এই যে টোটাল 40 জনে কোম্পানি ফেসিলিটিস পাচ্ছে, খেয়াল করেন আপনারা, টোটাল 40 জন ট্রান্সপোর্ট ফেসিলিটিস পাচ্ছে, তার মধ্যে 18 জন কি 10 মাইলের দূরে বসবাস করে। তাহলে 10 মাইল এবং অর্থাৎ কী বলা হচ্ছে লিভ 10 মাইলস অর লেস ফ্রম ওয়ার্ক, অর্থাৎ 10 মাইল অথবা 10 মাইলের কম দূরত্বে বসবাস করতেছে কতজনে? ওই 40 থেকে 18 বিপ যাবে, অর্থাৎ 22 জনে বসবাস করতেছে, জিনিসটা খেয়াল করেন। অর্থাৎ এই 30 জন যারা 10 মাইলের দূরে বসবাস করতেছে তাদের মধ্যে 18 জন বা কোম্পানি ট্রান্সপোর্ট ফেসিলিটিসটা অ্যাভেল করতেছে, আর যে 70 জন, আমি 70 জন না, এটা হচ্ছে 70% আর কি, কিন্তু আমি যেহেতু 100 জন এমপ্লয়িজ ধরছি এই জন্য সরাসরি 70 জন বলতেছি। তো যে 70 জন 10 মাইল অথবা 10 মাইলের কম দূরত্বে বসবাস করতেছে তাদের মধ্যে 22 জন কোম্পানি ট্রান্সপোর্ট ফেসিলিটিসটা অ্যাভেল করতেছে। ওকে, তাহলে এই জিনিসটা এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা যেটা বের করবো, এই যে বলতে তো হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইলস অর লেস ফ্রম ওয়ার্ক, তার মানে এই 70 জন কী করতেছে আপনার 10 মাইল বা এর কম দূরত্বে বসবাস করতেছে। তাহলে এই 70 জনের মধ্যে বসবাস করতেছে কতজন? 22 জন কোম্পানি ফেসিলিটি ট্রান্সপোর্ট ইউজ করতেছে 22 জন, আর 1 জন হলে কতজন? 100 জন হলে কতজন, যেহেতু আমাদেরকে বলতে হতো হোয়াট পার্সেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তাহলে এবার আমরা আমাদের অঙ্কে চলে আসি। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের পুরো অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর সবসময় আমরা চেষ্টা করব প্রশ্ন কী চায় এটা বুঝতে পারতে, কারণ প্রশ্ন যদি আপনারা বা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু 60-70% ওকে হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আসেন ওই যেটা আমি এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা এখানে আলোচনা করবো। লেট, মানে মনে করি টোটাল এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি 100, অর্থাৎ আমি মনে মনে ধরলাম যে কোম্পানির মোট এমপ্লয়িজ হচ্ছে কত? 100 জন। তাহলে আমাদেরকে বলতেছে, আমি আপনাদের সুবিধার জন্য অঙ্কটা এখানে প্রশ্নটা এখানে নিয়ে আসি যাতে বোঝাতে আমার সুবিধা হয়। তাহলে আমরা এমপ্লয়িজ ধরলাম মনে মনে 100 জন। সুতরাং দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস, অর্থাৎ তাহলে 10 মাইল দূরে বসবাস করতেছে এরকম এমপ্লয়ির সংখ্যা কত? আমাদের টোটাল যদি 100 হয় আমাদেরকে বলতেছে আমাদেরকে বলতেছে 30% লোক কী করে 10 মাইল দূরে বসবাস করতেছে। তো 100 জন হলে 30 জন লোক 10 মাইল দূরে বসবাস করতেছে। ঠিক আছে, তো এটা আমরা বের করবো। সো দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস ইকুয়াল টু 100×30% ইকুয়াল টু 30, অর্থাৎ 130% কত? 30 আর কি। আচ্ছা, তাহলে এখন 30 জন যদি 10 মাইল দূরে বসবাস করে তাহলে দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু লিভ 10 মাইলস অর লেস, যারা 10 মাইল অথবা এর কম দূরত্বে বসবাস করতেছে তাদের সঙ্গে কত? অবশ্যই ও টোটাল যে এমপ্লয়িজ 100 জন আছে তার মধ্যে থেকে যারা 10 মাইল দূরত্বে বসবাস করতেছে তাদের সংখ্যাটা যদি বাদ দিই, যারা 10 মাইল অথবা 10 মাইলের কম দূরত্বে বসবাস করতেছে আমরা তাদের সংখ্যাটা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা হোক, আমরা এখানে দুইটা তথ্য পাইছি, একটা হচ্ছে 10 মাইল দূরে কারা বাস কতজন বাস করতেছে, আর 10 মাইল কিংবা তার কম দূরত্বে কতজন বাস করতেছে। এখন আসেন, নাও 60% অফ 30 এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস, অর্থাৎ বলতেছে
ওই যে এখানে আমাদেরকে যে প্রশ্নে বলছে যে 60% অফ দ্য এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস, যারা 10 মাইল দূরে বাস করতেছে তাদের মধ্য থেকে, অর্থাৎ ওই 30 জনের মধ্য থেকে, হ্যাঁ ওই 30 জনের মধ্য থেকে 60% লোক ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। তাহলে আমরা আগে ওই সংখ্যাটা কত সেটা বের করি। নাও 60% অফ 30 এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস ইকুয়াল টু 30 × 60%, অর্থাৎ 30-কে যদি আমরা 60% করি তাহলে এটা হচ্ছে 18 এমপ্লয়িজ। এটা যদি আপনাদের করতে অসুবিধা হয় আপনারা এইভাবে একটু করে ফেলেন, এই 30 × 60%, 60% মানে কি এই 100 ভাগের কত 60। পরীক্ষা এইভাবে লেখার দরকার নেই, কারণ এখানে খুব অল্প সময় থাকবে, আপনাদের চেষ্টা করতে হবে অল্পতে যাতে জিনিসটা আপনারা বের করে ফেলতে পারেন। তাহলে এখানে এটা কাটাকাটি করেন, 0 0 0 0 300 কত 18, এই 18 এমপ্লয়িজ এটা, ঠিক আছে। অর্থাৎ এই যে যে 60% বলতেছে, এই 60% মানে কতজনকে বোঝাচ্ছে, সেটা এই 18 জনকে মিন করতেছে, যখন আমাদের টোটাল এমপ্লয়ি 100 জন হবে। আচ্ছা তাহলে 18 জন এমপ্লয়ি যারা কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে তাদের সংখ্যা কত 18, অ্যান্ড এবং 40% অফ টোটাল এমপ্লয়িজ হু ইউজ ট্রান্সপোর্ট, হ্যাঁ অর্থাৎ বলতেছে এখানে আমরা আরেকটা লেখা লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই, সেটা হচ্ছে কি হু লিভ ওভার 10 মাইলস, হ্যাঁ ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, এটা আমরা এখানে লিখতে পারি, লিখলে জিনিসটা হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এবং 40% অফ টোটাল এমপ্লয়িজ হু ইউজ ট্রান্সপোর্ট ইকুয়াল হচ্ছে কি টোটাল এমপ্লয়ি হচ্ছে 100 জন, 100 জনের মধ্যে 40 জন কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে, তার মানে কত 40 এমপ্লয়ি, ক্লিয়ার। তার মানে যেখানে এখন আমাদের টোটাল এমপ্লয়ি মনে মনে ধরলাম 100 জন, আর কোম্পানি থেকে অর্থাৎ ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে 10 মাইল দূরে বাস করতেছে 30 জন, আর 70 জন বাস করতেছে 10 মাইল অথবা তার কম দূরত্বে। এর মধ্যে যে 30 জন 10 মাইল দূরে বসবাস করতেছে তার মধ্যে 18 জন এমপ্লয়ি কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে, ক্লিয়ার। আর টোটাল যে এমপ্লয়ি 100 জন আছে তার মধ্যে 40 জন এমপ্লয়ি কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে, এই 40 জনের মধ্যে 18 জন হচ্ছে কি 10 মাইল দূরে, আর বাকি কত, বাকি যারা আছে 40 থেকে 18 বিকল্প 22, ওই 22 জন কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে এবং তারা বাস করতেছে লিভ 10 অর লেস 10 মাইলস, সেটা এখানে। সো সুতরাং দ্য নম্বর অফ এমপ্লয়িজ, ওই এমপ্লয়িদের সংখ্যা হু ইউজ ট্রান্সপোর্ট, যারা ট্রান্সপোর্ট ইউজ করে বাট লিভ 10 অর লেস 10 মাইলস, অর্থাৎ তারা 10 মাইল দূরত্বে অথবা 10 মাইলের কম দূরত্বে বসবাস করে, তাদের সংখ্যা হচ্ছে কত 22 জন, 22, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা এটা পেয়ে গেছি, অর্থাৎ যারা 10 মাইল অথবা কম দূরত্বে বসবাস করতেছে এবং কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে তাদের সংখ্যা 22। এখন এই যে 22 জন, যেটা এই 22 জন কতজনের মধ্যে, ওই যে দেখেন এই 70 জনের মধ্যে 22 জন, কারণ এই 70 জন ওই যে লিভ 10 মাইলস অর লেস, অর্থাৎ 10 মাইল অথবা 10 মাইল দূরত্বের কম দূরত্বে বসবাস করতেছে, তার মানে কি 70 জনের মধ্যে 22 জন কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করতেছে, সেটা এখানে লিখলাম। দেখেন নাও অ্যামাং 70 এমপ্লয়িজ, ওই 70 জনের মধ্যে ট্রান্সপোর্ট ইজ ইউজ, অর্থাৎ কোম্পানি ট্রান্সপোর্ট ইজ ইউজ বাই 22 এমপ্লয়িজ, ক্লিয়ার। তাহলে এখন একজন হলো কত, সুতরাং নাও অ্যামাং 1 এমপ্লয়িজ ট্রান্সপোর্ট ইজ ইউজ বাই, ওই এটা আর কম হবে 22/70, 22/70 এমপ্লয়িজ, আর 100 জন হলে কত, 100 জন হলে সেটা আমরা এখানে গুণ করে দিলাম, এটা তো আর বোঝানো কিছু নেই। এবার আমরা আপনারা যদি এখানে খাতাখাটি করেন বা ভাগ করেন, 2200কে 70-তে ভাগ করলে এখানে কত 31.7/3 আসবে, যেহেতু এটা 100-র বেসিসে, তাহলে এই জন্য আমি এখানে পার্সেন্ট দিয়ে দিলাম। তার মানে 31.7/3% এমপ্লয়িজ তারা কি করে লিভ 10 মাইলস অর লেস ফ্রম, মানে 10 মাইল অথবা কম দূরত্বে বসবাস করে এবং তারা কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। খেয়াল করুন আমি অঙ্কটা করতে যা সময় লাগছে তার থেকে বেশি সময় ব্যয় করছি আপনাদেরকে প্রশ্নটা বোঝানোর জন্য, ঠিক আছে। আর এই ভিডিওগুলো আরও কীভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে এটা কমেন্টস করে জানান, আমি উপকৃত হব, আপনারা সমানভাবে উপকৃত হবেন। আর কী কী বিষয় নিয়ে আলোচনা করা যায় এটা যদি আপনাদের পক্ষ থেকে আসে সাজেশনগুলো দেন, তাহলে আমি খুব খুশি হব এবং সেভাবে আমরা ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।